সালাম জানাচ্ছি। তাদের প্রতি গভীর ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। দেশের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে এই স্বাধীনতা অর্জন হয়েছে, আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে, নবীন প্রাণ দিয়েছে, শিশুরা প্রাণ দিয়েছে, আমাদের দেশে এত বড় হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। এই হত্যাকাণ্ডে হত্যাযজ্ঞের যারা শিকার হয়েছে তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের পিছনে, তারা মূল নায়ক। ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রথমবার দেখেছি, ঐক্যবদ্ধ আন্দোলন সমস্ত শ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ, সব ধর্মের মানুষ, সব পেশার মানুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নেমেছে, দুঃসাহসিক ভূমিকা পালন করেছে। সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে।